হযরত লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ নিজের কোরআনে উদ্ধৃতি দিছে, বুঝতে হবে লোকমান কোন মানের মানুষ। ইন ক্বালা লোকমানু লিবনিহি ইয়া বুনাইয়া, হযরত লোকমান আলাইহিস সালাম, ও আমার ছেলে শোনো, এই কথা বলে তিনি অনেকগুলো উপদেশ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশগুলোকে লৌহে মাহফুজে কোরআন বানায়া লিখে দিছে, সেখান থেকে শেষ নবীর উপরে কোরআন বানায়া নাজিল করছে, কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে, আমল করতে থাকবে, আপনারও পড়বেন, একদিনের মাহফিলে সব বলা যাবে না। উনি ওনার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, আমি ধীরতার সাথে বলতে চাই, নিশ্চয়তার সাথে বলতে চাই, ওই উপদেশগুলো যদি আপনি আমল করতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। এমন দামি কিছু উপদেশ তিনি দিলেন, আল্লাহ তাআলার কাছে উপদেশগুলোও দামি, উপদেশ যিনি দিয়েছেন তিনিও দামি, তাই তিনি শুধু উপদেশগুলো নাজিল করেন নাই, ওই উপদেশদাতা লোকমানের নামে সুরাটার নামও নাজিল করেছেন। খুব দামি মানুষ লোকমান। অথচ আমরা লোকমান আলাইহিস সালামের জীবনের দিকে যদি তাকাই, তাফসীর ইবনু কাসির প্রণেতা ওনার জীবনী লিখেছেন, হযরত লোকমান আলাইহিস সালাম জীবনের শুরুতে ছিলেন একজন দাস, ওনার চেহারা ছিল কালো, ছিলেন তিনি হাফসার মানুষ, ইথিওপিয়ার লোক, হযরত বেলালের দেশ, অজিমুস সাফাতাইন, ওনার ঠোঁট দুইটা ছিল মোটা মোটা, চেহারা ছিল ফাটা, এবং তিনি ছিলেন খপখর বাকৃতির বেটে। জীবনের শুরুতে উনি ছাগল চড়াতেন তার মালিকের, ছিলেন রাখাল, তারপরে ফেসা চেঞ্জ হয়েছে, মালিক তাকে দিয়া ফার্নিচার দোকান খুলছে, তিনি কাঠমিস্ত্রিগিরি করতেন। উনার বাবা ছিল গোলাম, উনিও গোলাম, উনার দাদা গোলাম, গোলামের ছেলে গোলাম। দাসত্ব প্রথা যেই যুগে ছিল, ওই যুগে দাসদেরকে মানুষ মনে করা হতো না। মানুষের ক্লাসিফিকেশন করতো তিনভাবে, যেটা বর্তমানেও চলে, এলিট পার্সন, মিডল পার্সন, লো ক্লাস পার্সন। কিছু মানুষ ভিভিআইভি বর্তমান যুগেও আছে, এয়ারপোর্ট দিয়ে বিদেশ যখন যায় তখন তাদের জন্য প্রবেশের আলাদা দরজাও আছে, ভিআইভি গেট, তাদের পাসপোর্ট কিন্তু লাল হয়, আমরাটা সবুজ। ওরা যখন যায় তখন সার সার কইয়া সিল মারে, আর আমরা গুতা ধাক্কা দেয়। আমরারা কই খারান, যাইবেন কই? আমি আমেরিকায় যাব। এই আমেরিকা আপনি কেন যাইবেন? কি আজিব প্রশ্ন, ভিসা দিছে আমেরিকা তোমার কি? কথা বেশি করে যাইতে দেব না, মামলা চিনি কোনো, ফিরে আসবেন কি না? সোজা হইয়া খারান, মাথার টুপি খোলেন, ছবি দেন, কত কিল, কত গুতা, কত ধাক্কা, তারপরে যাও বিমানে, কারণ তুমি জেনারেল লোক। আর যারা ভিআইপি তাদেরকে লাল পাসপোর্টে সিল দিয়া সালাম দিয়া ছেড়ে দেয়। যারা ভিআইপি তাদের একটা স্ট্যাটাস, যারা মিডল ক্লাস নাগরিক তাদের এক ক্লাস, আর যারা ঠেলাওয়ালা দিন মজুর কুলি তাদের হলো আরেক ক্লাস, তারা একবারে গরিব, তাদেরকে দেখলে সমাজের কেউ চেয়ার ছেড়ে দাঁড়ায় না, ঠিক না? ওরা লো ক্লাস, ওরা লো ক্লাস, ওদেরকে দেখলে কেউ শেয়ার সাইড লাভ দিয়ে খারায় না। সব সমাজে মানুষের তিনটা ক্লাস ছিল, কিন্তু হযরত বেলাল, হযরত লোকমান, ওনাদের কোনো ক্লাসে জায়গা নাই, ওনারা দাস দাসী। দাসদের সাথে মানুষের ব্যবহার ছিল, প্রয়োজনে তারা তাদেরকে দিয়ে কাজকর্ম করাতো, অমানসিক পরিশ্রম করাতো, সন্ধ্যাবেলায় প্রয়োজন হলে আবার বাজারে নিয়ে বিক্রিও করে দিত। হযরত লোকমান সেই শ্রেণীর মানুষ।
আবার কালো, আবার বেটে, আবার ছাগলের রাখাল, ফার্নিচারের দোকানদার। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনা লোকমানাল হিকমাহ, সেই লোকমানকে আমি আল্লাহ তাআলা জীবনের এক পর্যায়ে তার হিকমত দিয়েছি, এলেম দিয়েছি, বিদ্যা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিতাবের জ্ঞান দিয়েছি। ওই জ্ঞানের বদৌলতে হযরত লোকমান আলাইহিস সালাম হযরত দাউদ নবীর যুগে বনী ইসরায়েলের বিচারপতি হয়ে গেছেন। তাফসীর ইবনু কাসির পড়ে তা লেখেন, লোকমান আলাইহিস সালাম যে মজলিসে বসে কথা বলতেন, দার্স দিতেন, আলোচনা করতেন, তৎকালীন যুগের যত বড় বড় পণ্ডিত, বুদ্ধিওয়ালা, বিদ্যাওয়ালা লোক উনার সামনে ছাত্র হয়ে উনার মজলিস আলোচনা শুনতে বসে যেত। ওই হিকমতের কারণে লোকমান আলাইহিস সালামকে সবাই জানে লোকমান হাকিম বলে। যদিও হায়ের উপরে জবর হবে, লোকমান হাকিম, মহাবিজ্ঞানী, মহাপণ্ডিত লোকমান। উনি ওনার সন্তানকে কাছে ডেকে উপদেশ দিতে দিতে এমন কিছু কথা বললেন, ওই কথাগুলো আমাদের সামনে এখন আছে হাজির। লোকমান আমাদের বাবা নয়, তাকে আমরা পাই নাই, কিন্তু ওনার উপদেশগুলো সন্তান হিসাবে ওনার ছেলে যেমন গ্রহণ করেছেন, আমার আল্লাহ পছন্দ করেন, পরবর্তী যুগের লোকেরা উম্মতে মুহাম্মদী তারাও তার উপদেশগুলো গ্রহণ করুক। এই জন্য আল্লাহ তাআলা এখন এগুলোকে জীবন্ত কোরআন বানায় নাজিল করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করার সময় এক নম্বরে যেটা বললেন, সেটা আজকে আমার আলোচ্য বিষয়। আর আমরা সবাই জানি সিরিয়ালে যেটা এক হয় এটার গুরুত্ব বাকিগুলোর তুলনায় একটু বেশি হয়। নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সিরিয়াল এক নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাসের মাঝে যার রোল এক, সবাই বোঝে সে সবচেয়ে মেধাবী। মার্ডারের মামলায় যার রোল নাম্বার এক, এক নাম্বার আসামি পুলিশ কইডারে আগে ধর, হে নাটের গুরু। সিরিয়ালে এক যেটাই হোক এটা গুরুত্বপূর্ণ হবে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক। হযরত লোকমান আলাইহিস সালাম সবগুলো উপদেশের মাঝে এক নম্বরে যেটা আনলেন, বুঝতে হবে বাকি সবগুলোর তুলনায় এটার গুরুত্ব অনেক বেশি। উনি ওনার সন্তানকে এক নম্বর কথা বললেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা ছেলে, জীবনে কখনো কোনো দিন কোনো জায়গায় আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, শরিক করো না, আল্লাহর সাথে শিরক করবা না। কেন এবার ব্যাখ্যা করছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, কারণ মানুষ দুনিয়া যত অপরাধ করে শিরিক হলো সবচেয়ে বড় অপরাধের নাম। মানুষ লোভে পড়ে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষ মদ পান করে, মানুষ শাহওয়াত দমন করতে না পেরে জেনা করে, দর্শন করে, মানুষ ক্রোধে পড়ে, মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে। আমার বন্ধু, দুনিয়ায় মানুষ যত অপরাধ করে সব অপরাধের যদি তালিকা করা হয়, এক নাম্বার যেটা সেটার নাম হলো শিরক। ইন্না শিরকা লা জুলমুন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুজ যামবে আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? বিষ্ণু জবাব দেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমার একা বানাইছে, তোমাকে বানাতে তিনি কারো সহযোগিতা নেন নাই। ফি আইয়ি সূরাতিম মাশা রাক্কাবাক, তোমার চোখ কটা হবে, তোমার নাক কয়টা হবে, কোন জায়গায় হবে, তোমার বডির কোন জায়গায় কোন অংশ হবে, আল্লাহ কারো সাহায্য নেন নাই, একা বানাইছে,
তিনি একাই খাওয়ায়, একাই জীবন দেয়, একাই তোমারা বাঁচায়, তিনি সব জায়গায় একক। ওই এক আল্লাহর সাথে যদি কাউকে তুমি অংশীদার বানাও, আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় গুনাহ, শিরকের মতো বড় কোনো অপরাধ জমিনে আর নাই। এবং একটা অপরাধ আছে, যেই অপরাধটার কারণে জান্নাত হারাম হয়, সে অপরাধটার নামই হলো শিরিক। আপনি চুরি করবেন, কিছুদিন শাস্তি আল্লাহ দিয়া আবার ছেড়ে জান্নাতও দিতে পারে। আপনি ডাকাতি করবেন, মদপান করবেন, অন্যায় করবেন, নামাজ কাজা করবেন, রোজা কাজা করবেন, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না হয় জাহান্নামে শাস্তি দিয়া তারপরে মুক্তি দেবেন, কিন্তু শিরিক করে মরবেন, কোনোদিন মুক্তি আর নেই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ লা ইগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি তার সাথে শিরিক করা হয়। কে বলছেন? আল্লাহ। আওয়াজ করে বলুন, কে বলেছেন? আল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, শব্দটা অতীতকাল না ভবিষ্যৎকাল? আরে কথা না কইলেও আজ যে বুঝতেছেন, কেমনে বুঝবো? নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, অতীত না ভবিষ্যৎ? নিশ্চয় শব্দ দিয়া বলছে, বিহি, শিরিক করলে ক্ষমা নাই। এরপরে এবার বলে, ওয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ দৃঢ় তার সাথে বলে শিরিক করলে বান্দা ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। এই শব্দটার মাঝে আছে কঠোরতা। ও আল্লাহ, তুমি ক্ষমা না করলে ক্ষমা করার অধিকার তো আর কারো নাই, আমরা কার কাছে যাব? তুমি তো আমাদের বড় ভালোবাসো, তুমি তো আদর করে মায়া করে আমাদের বানাইছো, তুমি বলতেছো ক্ষমা নাই, তাহলে যাব কার কাছে? শব্দের মাঝে কাঠিন্যতা। ইন্না, ইন্না মানি নিশ্চয়ই, আল্লাহ নিশ্চয়ই কয়া কয় ক্ষমা নাই। আল্লাহ শুধুমাত্র আমাদের ভয় লাগায় না, ডর লাগায় না, তিনি শুধু শাস্তি দিতে চায় তা না, তার রহমত এত বেশি, উনার রহমত পরিমাপ করার ক্ষমতাও কারো নাই। তাই তিনি আয়াতের প্রথম অংশে খুব কঠোর হলেন, ক্ষমা করব না শিরিক যদি করস। এবার আয়াতের দ্বিতীয় অংশে রহমতের যত দরজা সব খুলে দিলেন, বলে দিলেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ও বান্দা শিরিক যদি না করস, আর যত গুনাহ আছে আমি আল্লাহ যদি চাই আমি সব ক্ষমা করে দেব। শুধু একটা অপরাধের ক্ষমা নাই, সে অপরাধটার নাম হলো শিরিক। 100 জন হত্যা করে তারপরে জান্নাত পেয়ে গেছে এমন হাদিস আছে না নাই? রাসূলুল্লাহ আমাদের এগুলো বলেছেন, বনী ইসরাইলের এক লোকের কথা বললেন, 99 জন হত্যা করেছিল, সহিহ বুখারীতে এসেছে। তারপরে তার মনের মাঝে একটা অনুতাপ তৈরি হলো, এইভাবে জীবন চলে না, আমিও ভালো হতে চাই। হুজুরের বাড়ি গেল, হুজুরকে জানালেন, আমি তাওবা করতে এসেছি, তবে 99 জন খুন করেছি, তাওবাটা একটু শিখাইয়া দেন, সিস্টেমটা একটু বলে দেন। হুজুর ছিল খুব মেজাজি, বলে দিল আউট, আমার ঘর থেকে বের হও, 99 জন খুন করে আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, গেট আউট, তোমার কোনো তাওবা নাই। কিসের তাওবা? ওই বেটা কয়, জাহান্নামে যদি যাওয়াই লাগে, তাওবার রাস্তা যদি খোলা নাই থাকে, তাহলে 100 পুরাইয়া লই। পকেটের মাঝে ছুরি ছিল, বাইর কইরা হুজুরের পেটে দিছে ঢুকাইয়া, হুজুর জায়গায় শেষ সেঞ্চুরি পূর্ণ হয়ে গেল। 100 জনের খুনি বাড়ি চলে গেল। যারা বন্ধু ডাকাতি করে খুন করে, তারা হাসতে হাসতেও খুন করতে পারে। অনেকে আছে রক্ত দেখলে ভয় পায়,
গরুও জবাই করতে পারে না। আবার যারা মারাত্মক ডাকাত, 1-2 লাখ টাকা দিলে মানুষ জবাই করে ফেলবে, কিচ্ছু আসে যায় না। 100 পুরে আবারই চলে গেছে। কিছুদিন পর তার আবার অনুতাপ তৈরি হলো, কি করা যায়, এভাবে তো জীবন চলে না। আরে হুজুরের কাছে হাজির, হুজুর আমি 100 খুন করছি কিন্তু আমি ভালো হতে চাই, তাওবার রাস্তা থাকলে বাতলাইয়া দেন, আছে নাকি? হুজুর বড় উদার মানসিকতার মানুষ। হুজুর বললেন, কেন নয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ হয়, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ উঁচু। তোমার গুনাহ যদি পাহাড়ের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহর ক্ষমা সমুদ্রের পানি পরিমাণ। তওবা করো, ভালো হয়ে যাও। হাদিসের শেষ দিকে পাওয়া যায়, এই লোকটাও জান্নাত পেয়ে গেছে। লম্বা হাদিস, অধিকার গেলাম না। শুধুমাত্র একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে একজন ব্যভিচারিণী নারী, এমন কথাও হাদিসে আছে না নাই? পিপাসিত কুকুর জিব্বা বের করে হাঁপাচ্ছে, ইমরাতুন মাসিয়া, চরিত্রহীনা নারী। আল্লাহর হাবিব বলেন, সে চরিত্রহীনা নারীর ভালোবাসা জাগছে কুত্তার প্রতি। হায়রে, পিপাসায় কাতর হয়ে মরে যায়, পা থেকে চামড়ার মোজা খুলে কূপের মাঝে ওড়না দিয়ে বেঁধে সামান্য পানি তুলে কুকুরের মুখে দিয়েছে। আমার আল্লাহর প্রেমের সাগরে জোয়ার উঠে গেছে। যদি আমার বান্দি এ কুত্তার প্রতি দয়া দেখাতে পারে, আমার বান্দির প্রতি আমি আল্লাহ কেন দয়া দেখাবো না? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই মহিলা তাওবা করেছে, হাদিসে পাওয়া যায় না। সে কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহ মাফ করে দিছে। ওই 100 জনের খুনি তাওবা করে মারা গেছে, হাদিসে পাওয়া যায় না। বরং সে তাওবা করার নিয়তে একজন আলেমের, একদল আলেমের বাড়ির দিকে যাচ্ছে, পথিমধ্যে মরে গেছে, সেও ক্ষমা পেয়ে গেছে। এই হাদিস দিয়ে নবী মুহাম্মদ আপনাকে আমাকে খুনের লাইসেন্স দিচ্ছেন না যে তুমিও খুন করো। তিনি আপনাকে আমাকে ব্যভিচার অন্যায় করে কুত্তারে পানি খাওয়ানোর জন্য উদ্দেশ্যে কথা বলেননি। তিনি বুঝাতে চেয়েছেন, এমন অপরাধ করল, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরিক করো না, শিরিক করলে ক্ষমা নেই। শিরিক এমন এক অপরাধ, এটা করার সাথে সাথে জান্নাত হারাম হয়। আল্লাহর বক্তব্য, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ জান্নাত হারাম করে। একটু আওয়াজ করে বলুন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত বানাইছে কে? আল্লাহ। জান্নাত দেবে কে? আল্লাহ। ফিশে হুজুর অমুক তমুক, অনেকে তো ফিসায় হুজুরের কাছে জান্নাত আছে মনে কইরা হুজুরের পায়ে তেল মালিশ করতেছে, এমন লোক আছে না নাই? আবার ফিসায় হুজুররাও কইতাছে, হাসরের দিন বড় বড় জাহাজ লই আইব, এমন কথা বলার লোক আছে না নাই? যাইয়া ইয়া জাহাজে তুইলা তুইলা বেস্ট নিয়ে যাবে। জান্নাত কোনো পীরের হাতে নেই, জান্নাত কোনো নবীর হাতেও নাই, সব আম্বিয়া আলাইহিমুসসালাম জান্নাতি। কিন্তু বলুন তো, নবীদের জান্নাতটাও কার হাতে? তাই তো আল্লাহ যখন কাহার সুরত ধারণ করে হাসরের ময়দানে প্রকাশিত হবেন, নবীগণ ইয়া নফসি বলে চিৎকার দেবে, এমন হাদিস আছে না নাই? জান্নাত যিনি বানাইছেন, জান্নাত যিনি দেবেন, ওই জান্নাতের মালিক আল্লাহ কয়, শিরিক করলে আমি জান্নাত হারাম করি। এই জন্য বন্ধু, শিরিক করা যাবে না। শিরিক করলে জান্নাত নাই কপালে। নবীর বাবা হলো, তুমি জান্নাত পাবে না। নবীর ছেলে হলেও পাইবা না। নবীর বউ হলেও পাবে না।
নবীর সন্তান হলেও পাবে না, শিরিক করলে জান্নাত হারাম, জান্নাত হারাম। ইব্রাহিম আলাইহিসসালাম জান্নাতি, উনার বাবা আজর, কথা বলেন না, কথা বলেন না, আজর জান্নাতি না জাহান্নামি? কারণ সে মুশরিক, নবীর বাবা হইয়াও লাভ নাই। আর হযরত বেলাল কি কি, সুবহানাল্লাহ, ইথিওপিয়ার বেলাল নবীর সাথে বংশের পরিচয় নাই, মিল নাই, চেহারার মিল নাই, বর্ণের মিল নাই, দেশের মিল নাই। ইথিওপিয়ার বেলাল বিশ্বনবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। অথচ নবীর আপন চাচা আবু তালেব জাহান্নামী, আর বেলালকে দেখে আসছেন জান্নাতে। ইব্রাহিম আলাইহিসসালাম, হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজরের গলার মাঝে, হাতের মাঝে, পায়ের মাঝে শিকল বেঁধে জাহান্নামের ফেরেশতারা যখন নিতে থাকবে, সহিহ বুখারীর 3350 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন ইব্রাহিমের সাথে দেখা হবে, আলা ওয়াজহিহি কাতারাতুন গাবারাহ, ইব্রাহিম আলাইহিসসালাম দেখবেন উনার বাবা আজরের পুরা দেহ কর্দমাক্ত, গলার মাঝে জাহান্নামের শিকল লাগাইয়া টানতেছে, হাতের মাঝে শিকল, পায়ের মাঝে শিকল। কাউকে যদি এ মাটির মাঝে শোয়াইয়া রশি বাইন্দা টানতে থাকেন, ওই মাথা পর্যন্ত গেলে পুরা বডিতে ধুল লাগবে না, চেহারায় লাগবে না, মাথায় লাগবে না? আলাইহি কাতারাতুন গাবারাহ, পুরা বডি কর্দমাক্ত, গা থেকে রক্ত বের হচ্ছে ফিনকে দিয়ে দিয়ে। সামনে গিয়ে দেখবে ইব্রাহিম আলাইহিসসালাম জান্নাতি চেয়ারে বসে, জান্নাতি পোশাক পরিধান করে আছে, চারপাশে অসংখ্য ফেরেশতা দাঁড়ায় আছে। উনি আজকে বড় জৌলুসে, বড় ইজ্জতের চেয়ারে। আজর ছেলে ইব্রাহিমকে সেদিন এ সুন্দর অবস্থায় দেখে নিজের গলায় তো রশি, ছেলের দিকে তাকায়া থাকবে। ইব্রাহিম আলাইহিসসালাম বাপকে দেখে বলবেন, আলাম আকুল্লা কালা তসিনি, ও বাবা আজকে ফেল ফেল করে তাকায়া কি দেখো, দুনিয়া থাকতে কত বলছি এ মূর্তির ইবাদত করিও না, ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, তুমি পথ হারা হয়ে গেছো। ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ, কত বলেছি বাবা এ মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হাত আছে ধরে না, পা আছে হাঁটে না, এই মূর্তি তোমার কোন উপকারে আসবে না, এইসব সারো। বলি নাই, বলি নাই, সেদিন তো শোনো নাই, শুনলে তো আজকে তোমার গলার মাঝে জাহান্নামের শিকল লাগতো না। আলামা কুল্লা কালা তাসিনি, আমি কি বলিনি আমার অবাধ্য হইও না, কথাটা শোনো। ইব্রাহিম জবাবে কি বলবেন? রাসূলুল্লাহ বলেন ইব্রাহিমের কথার জবাবে, আজর তখন বলবে, আলিয়াও মালা আসি, কথা দিলাম ইব্রাহিম আজকে অবাধ্য হব না, আজকে তুমি যা বলো তাই শুনবো, বলো বলো কি করতে হবে, বলো যা বলো তা করব। কিন্তু সেদিন আল্লাহ আছে। কিন্তু বাবার এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বাবার প্রতি ভালোবাসা তৈরি হবে, তাই তিনি সাথে সাথে উপরের দিকে মাথা তুলবেন, বলবেন, ইয়া রব্বি ইন্নাকা কাদ ওয়াদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন, ও আল্লাহ তুমি দুনিয়ায় থাকতে আমার ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমারে তুমি লাঞ্ছিত করবা না, শরম দিবা না। ফাইয়ু খিজিন আখজা মিন আবি, সন্তানের সামনে বাবার গলায় রশি, এসে লজ্জার আমার আর আছে কি? তুমি না ওয়াদা দিছো আমারে শরম দিবা না, আমার বাবার গলায় রশি, জাহান্নামের শিকল, আমার কি শরম লাগে না?
ইব্রাহিম আলাইহিস সালাম কথাটাকে ঘুরাইয়া আল্লাহকে বুঝাতে চাইলেন, আমাকে লজ্জা থেকে বাঁচাতে হলে আমার বাবাকে তোমার সাথেই হবে, তাহলে তোমার ওয়াদা ঠিক থাকবে। আমার তো শরম লাগে, আমারে শরম থেকে বাঁচাও, তুমি তো ওয়াদা দিছো আমারে শরম দিবা। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে সাথে ডাকবেন, ইয়া ইব্রাহিম উনজুর তাআতরি জিলাইক, ইব্রাহিম তোমার পায়ের তলা তাকাও, উপর দিক থেকে মাথা নামাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নামাবেন, নামাইয়া দেখবেন সেখানে আজর নাই, গলার মাঝে শিকল বাঁধা একটা শুকর পড়ে আছে। ফাইদান বিযিখিল মুলতাখাত, রক্ত মাখা একটা শুকর দাঁড়ায় আছে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা শুকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম তাকায়া থাকবে, কিছু আর বলার নাই, এখন তোমার লজ্জা থেকে তোমার বাঁচাইছি, আজরকে শুকর বানাইয়া ফেলছি, জাহান্নামে ফেলে দিয়েছি, তোমাকে লজ্জা থেকে বাঁচালাম, আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ শিরিক করলে কপালে জান্নাত নেই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী হবে, বাবা নূহ বাঁচাতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হবে, স্বামী লূত তার স্ত্রীকে বাঁচাতে পারবে না। চাচা আবু তালেব জাহান্নামী, বিশ্ব নবী তাকে জান্নাত দিতে পারবে না। এতে বোঝা যায় শিরিক করলে কপালে জান্নাত নেই। এবার একটা প্রশ্নের জবাব দেন তো, বাংলাদেশে শিরিক আছে না? নাই। বরং এই অপরাধটাই বাংলাদেশের সবচেয়ে বেশি। আমার সামনে পিছে ডানে বামে যারা বসে আছেন, হয়তো আপনি জানেন না আপনিও শিরিক করছেন। এই মাহফিলগুলোতে এসে আমরা আপনাদেরকে সতর্ক করছি, যদি ধরা পড়ে যায় যে আপনার আমল নামায় শিরিক আছে, মরার আগ পর্যন্ত তাওবা কবুলের ওয়াদাও আছে। একজন হিন্দু যে মূর্তি পূজা করে মুশরিক, সে যদি আজকে মুসলমান হতে চায়, তাওবা করে ভালো হতে চায়, সুযোগ আছে না? নাই। যদি ধরা পড়ে আপনিও শিরিক করছেন, আপনিও আজকেই তাওবা করতে হবে, কারণ বলা তো যায় না আজকের রাত ও জীবনের শেষ রাত হতে পারে, শিরিক নিয়ে মরলে উপায় নাই। আমি আপনাদের কিছু বলবো, নিজের আমল নামায় খুঁজবেন, ধরা পড়লে তাওবা করবেন। শিরিক এমন এক অপরাধের নাম, এটা বড় অভিনব, বড় আশ্চর্যজনক। এই অপরাধ করার সাথে সাথে আমল নামায় একটা সওয়াবও থাকবে না, এমন গুণা দ্বিতীয় আর একটাও নাই। যেমন ধরুন আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, আজকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু মাহফিল শেষে বাড়ি যাওয়ার ফতে একটা মিথ্যা কথা আপনার বন্ধুর সাথে কইয়া লাইছেন, মিথ্যা বলা কবিরা গুনাহ, সাথে সাথে আমল নামায় লিখা হবে কবিরা গুনাহ, কিন্তু তাই বলে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কি বাতিল হয়ে যাবে? আপনি হাজি সাহেব বাজারে যাইয়া লেনদেন করতে যাইয়া কাউকে ঠকায় ফেলছেন, ঠকানোর কারণে অন্যের হক নষ্ট হলো, কবিরা গুনাহ লিখা হবে, তাই বলে কি হজটা বাতিল হবে? কিন্তু শিরিক এমন এক গুনার নাম, করার সাথে সাথে আমল নামায় কোনো সওয়াব থাকে না, সব ডিলেট হয়ে যায়। আমাদের মোবাইলের মাঝে অপশন আছে, আঙ্গুলে চাপ পড়েছে, ওই চাপের সাথে সাথে দেখবেন একটা নাম্বার ডিলেট হয়ে গেছে, আবার আরেকটা চাপ পড়ছে, আরেকটা ডিলেট হয়েছে, কিন্তু একটা অপশন আছে অল মেসেজ ডিলেট, অল নাম্বার ডিলেট আছে কি না? ওইখানে চাপ পড়লে কিন্তু উপায় নাই। মাঝে মাঝে ফোলাফান মোবাইল নিয়ে বাচ্চারা বাসায় খেলতে যাইয়া এমন প্যাঁচ লাগায় বাপ আর হুঁশ থাকে না, আমার তো আমার মোবাইলে আছে 1800 নাম্বার, অনেকের আরও বেশিও আছে, গুগলে সেভ করলে হাজার হাজার করা যায়।
কিন্তু আপনারা বলেন তো আমার ফোলা যদি অল মেসেজ ডিলেট অপশনে অল নাম্বারে চাপ দেয় 1800 নাম্বার সংগ্রহ করা কি বাড়ির কাছের কথা? এমন কিছু জরুরি ফোন নাম্বার আছে যেগুলো ডিলেট হলে বাড়িতে বইয়া বইয়া জিব্বা কামড়ানো লাগবে। আয় হায় হায় হইলোটা কি করলি কি? কারণ এমন কিছু নাম্বারওয়ালা মানুষ আছে যারা নাম্বার দিয়ে বলছে ভাই এটা পার্সোনাল নাম্বার কাউকে দিয়েন না, আপনার ভাবিও এটা দেখে জানে না। আচ্ছা কেউ তো হের নাম্বার জানে না, এমন ফামুক আমি কেন হে থায় বিদেশ। এমন কিছু জায়গা আছে যেই অপরাধের কোন রকমের পোষানো যায় না, রিকভার নাই। তো শিরিক হলো এমন এক অপরাধ যেটা করার সাথে সাথে আগের জীবনে যা অর্জন করছেন সব এক সেকেন্ডে বাদ। কথাটি আমার নয়, কথাটি আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন কোরআন থেকে বলছি, লাকাদ উহিয়া ইলাই ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনার কাছে আগের নবীদের কাছে ওহী পাঠাইছি, মূল মেসেজ হলো যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বাতিল। লাইনা শরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি নবী মুহাম্মদ শিরিক করেন লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আপনার সব আমল শেষ। প্রশ্ন করতে পারেন হুজুর কেন এত জঘন্য এটা অপরাধ? কারণ হলো শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়, ঈমান এবং শিরিক এক কলবে একত্রে থাকে না। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। তাই তো মুমেন ঈমানওয়ালা একটা আমল করলেও সওয়াব হবে কমপক্ষে 10 গুণ। ঈমান হলো এক, আমল হলো ডান পাশের শূন্য 10, দুটা শূন্য 100, তিনটা দেন 1000, পাঁচটা দেন 1 লাখ। আমল করেন বাড়তে থাকবে, আমল বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের মতো বড় হবে, অনেক সওয়াব হবে, অনেক আমল হয়েছে। কিন্তু যদি আপনি নিজে একটাকে মুছে দেন, এক না থাকলে শূন্যের দাম কত? এই জন্য বিশ্বনবী হযরত মুআজ বিন জাবালকে বলে, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ বিন জাবাল, যদি কেউ তোমাকে ধরে নিয়ে হত্যা করতে চায় আর তোমাকে শর্ত দেয় শিরিক করো না হয় জবাই করব, তুমি জবাই হতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না। কোন কিডন্যাপার গ্রুপ আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তারপরে মন্দিরে নিয়া কালী দেবীর সামনে কয় কালীরে মা বলে ডাক, কালীর কাছে চা, কালীকে সেজদা কর, না হয় কিন্তু গুলি করে দেব। রাসূলের বক্তব্য, গুলি খাইতে রাজি হইবা, শিরিক করতে রাজি হইও না। কিডন্যাপার গ্রুপ আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে মন্দিরে, দুর্গা দেবীর সামনে যাইয়া গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিয়া হাতের মাঝে আবার মেজ বাতির আগুন লাগাইয়া কয় কালীর কাছে দুর্গার কাছে সেজদা দে। রাসূলের বক্তব্য, তোমার গায়ে কেরোসিন দিলে আগুন লাগাইয়া দেখ রক্তা, তোমার জ্বালাইয়া দিলে জ্বলতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না। বাংলায় প্রবাদ আছে জান বাসান ফরজ, এ জাতীয় প্রবাদ সিলেটে আসেনি কোনো? আছে না? গরম লাগতেছে, হাত পাকা লাগবে। বাংলাদেশের মানুষ কয় জান বাসান ফরজ, ইসলামেও সেটার সত্যতা কিয় দংশ আছে, লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেকে জেনে বুঝে ধ্বংসের দিকে ঠেলে দিও না, লা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না। ঘরে আগুন লাগছে, ঘরের আলমারিতে 2 লাখ টাকা আছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ওই 2 লাখ টাকার মূল্য বেশি না জানের মূল্য বেশি? ওই টাইমে বলা হবে টাকা বলে যাক জান বাঁচান ফরজ, আগে নিজে বাঁচো।
টাকার লোভে আগুনের ভিতরে ঢুকে যদি মারা যাও আত্মহত্যার গুনাহ হবে, এই কামটা কেন করলা? অতি লোভে তাতি নষ্ট। এই জাতীয় মুহূর্তে হলো জান বাঁচান ফরজ, কিন্তু শিরকের অপশন আর জীবনের অপশন দুটা যদি হয় তাহলে শিরিক থেকে বাঁচার জন্য প্রয়োজনে জীবন দেয়া ফরজ হয়ে যায়। জালেমের সাথে আপোষ করা যাবে না, হাসতে হাসতে প্রয়োজনে শাহাদাতের মঞ্চে পাশির রশি বরণ করতে হবে, তারপরও আপোষ করে অন্যায়কারী হওয়া যাবে না। আমার বন্ধু, শিরিক করার সাথে সাথে ইমান শেষ। আল্লাহ তাআলা সরাসরি জমিরে খেতাব ওয়াহেদ মুজাক্কারে হাজেরের সিগা বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন, লাইন আশরাকতা, শিরিক যদি আপনি করেন আপনারও উপায় নেই। সন্তানের বিয়েতে 10 মণ দুধ, অনেক মেহমান, তাদেরকে দধি করে খাওয়াবেন, বড় একটা বিশাল পাত্রে জমা করেছেন 10 মণ দুধ। 3 দিন 5 দিন লাগাইয়া দুধ সংগ্রহ করলেন, ওই দুধের মাঝে যদি আপনাদের একটু অগোছরে একটা কুত্তা ইসা মুখ দেয়, ওই দুধ কয় ফোঁটা খাওয়ার জায়েজ হবে? কুকুর মুখ দেওয়ার সাথে সাথে সবটা দুধ এক মুহূর্তে হারাম। ঠিক শিরিক এরছে আরো জঘন্য করার সাথে সাথে পুরা জীবনের নেক আমল শেষ।